আজকে সকাল থেকে উঠেই পরীক্ষার জন্য সবকিছু রেডি করছিলাম প্রশ্ন উত্তর রেখে, তো এই রেডি করা হয়ে গেল আর উত্তরটা স্ক্যান করে আমি পিডিএফও করে নিয়েছি। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়োর ক্লাসিক টক। ঘড়িতে সময় এখন 10টা আর আমি 9টা থেকে লেখালেখি করতে বসেছিলাম, এখন এই কমপ্লিট হলো, পিডিএফ করে সেভও করে নিয়েছি আর এখন যাব লেদুকে স্কুলে পরীক্ষা দিতে যেতে। আজকে যেহেতু প্রথম দিন তাই ওকে একটুখানি দিয়ে আসি, ও নার্ভাসও আছে, তো এখন রেডি হচ্ছে আর খাবে, খেয়ে তারপরে বেরোবো আর আমি এমনি রেডি হয়ে এখন বেরিয়ে যাব। তো চলো যাওয়া যাক। সব একেবারে জ্যোতিষী, ওর যদি সব ভালো না হয় ও এরকম ভাবে ঘরে বসে আমি তো পরীক্ষা দিতে যাওয়ার আগে নাকি মুখে গুজতাম, মানে কোনো দরকারই নেই খাওয়ার আমার। তোকে ঢুকিয়ে দিয়ে আমি এইমাত্র চলে আসলাম আর ওর সিট নাম্বার যেহেতু আগে থেকে বলে দিয়েছিল তাই কোনো অসুবিধা হয়নি, আর সেভাবে কোনো গার্জেন বা সে কেউ দাঁড়িয়েও ছিল না, তাই আমি আর বেশিক্ষণ দাঁড়াইও নি। যে স্টুডেন্ট যারা ছিল তারা দেখছি সবাই ভিতরে ঢুকে যাচ্ছে, তো তারপরে আমি টোটো ধরে চলে আসলাম আর এখন ব্রেকফাস্ট তৈরি করব, তারপরে খাবো। আর 11টা বাজলে তারপরে আমার পরীক্ষার খাতাটাও মেল করে পাঠিয়ে দেবো। কি হবে মা, এখানে এই টেবিলটা পরিষ্কার করছো, কাটবে, কেটে তারপরে এই জায়গাটায় ঠাকুরের একটা ছোট খাট বানাবো, ও মাপ নেবে, তা আবার ঢুকিয়ে দেবে তো ওনারাই, টেবিল টেবিল আর ঢুকাবে কেন, টেবিল 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 ভাঙা হয়ে যাবে, এটা দিয়েই করবে তো। ও সিংহাসনটা টানতে বলছে, কি করে টানবে সিংহাসন, টান তো তুই টান, কাকিমাকে বলুন, ও বাবা আমি টানবো আমি টানবো, টান টান, তোর হাঁকা কাপড় না তো, না তাহলে টান, জয় বাবা, জয় বাবা না শ্রী গুরু, জয় শ্রী গুরু চরণে, জয় শ্রী গুরু চরণে, জয়। এই এটা এটা সরিয়ে দে আগে, এই এই এইটা আগে সরাই, হাসনটা এদিকে সরা, এটা সরাই, হাসন এটা, হ্যাঁ এদিকে সরা, এদিকে সরা, জয় শ্রী গুরু, এদিকে সরিয়ে দে, ভিতরে ঢুকতে দে, হ্যাঁ জয় শ্রী, হ্যাঁ এবার হালকা করে টান, উপরে দেখবা তো কিছু পড়ে কিনা, বাউল মানুষ হচ্ছে ফাঁকি বাজি, বাউল হতে পারলাম কই, এটাই তো আমার জীবনের মানে মানে দুঃখ রয়ে গেল ব্যথা, পয়সা গান গাইতে পারলাম না, গুরু আমার কণ্ঠে শুধু পাই, গুরু তোমায় পেলাম না, গুরু আমি কোথায় গেলে পাই। আজকে হবে টমেটো দিয়ে মুসুরির ডাল, আর এই যে মুসুরির ডাল এদিকে সিদ্ধ হয়ে গেছে আর বউকে এখানে টমেটো কেটে দিলাম, এদিকে ডালের জল ফুটছে, আর এখানে আমার খাবার রেডি করে নিলাম, সকালের ব্রেকফাস্ট বাটার টোস্ট ডিম সিদ্ধ আর কলা। তুই মেল করে পাঠিয়ে দিলাম একটু দেরি করে, মানে আধ ঘন্টা দেরি করেই পাঠিয়েছি, কারণ অনেক সময় কি হয় সবাই মিলে একটা টাইমে মেলটা পাঠালে মেলটা ক্র্যাশ হয়ে যায়, মেল যায় না, অনেক রকমের সমস্যা হয়, সেই জন্য এখন 11:30 বাজে, আমি ব্রেকফাস্টটা করে তারপরে মেলটা পাঠালাম, সঙ্গে সঙ্গেই চলে গেছে, কোনো অসুবিধা হয়নি।
তো এই হলো গিয়ে ব্যাপার। আর এখন যাবো একটুখানি, আজকে পাবদা মাছ রান্না হবে, তো পাবদা মাছের মশলাটা ভিজিয়ে রাখবো, ভিজিয়ে তারপরে কিছুক্ষণ বাদে বেটে দেবো, আর তারপরে দেখি আর একটু লেখালেখির কাজ আছে, যদি এখন করি নাহলে পরে করবো। তো চলো যাই মশলাটা ভিজিয়ে দিই। পাবদা মাছের জন্য এখানে সাদা সর্ষে, কালো সর্ষে আর কটা কাঁচা লঙ্কা ভিজিয়ে রেখেছি, মাছটা অনেকটাই সেই জন্য একটু বেশি পরিমাণেই ভিজিয়েছি। তো আজকে হবে এই পাবদা মাছ সর্ষে দিয়ে, আর এখানে হবে মোরলা মাছ, মোরলা মাছের চচ্চড়ি মতো হবে। তো ঘড়িতে এখন বাজছে 11:45 মতো, আর ওদিকে সবকিছু মোটামুটি করে দিয়ে আসলাম, পরে আমি পাবদা মাছটা রান্না করব। আর এখন একটুখানি লিখতে বসি, একটুখানি বাকি আছে লিখে নি, তারপরে আবার যাব। ও যেদিনকারই আমার পরীক্ষা থাকবে, যখনই যাই থাকুক না কেন একটু ইম্পর্টেন্ট কিছু, তখনই কারেন্ট যাবে, মানে সেই টাইমটাতেই কারেন্ট যাবে। সেই জন্য আবার এই ওয়াইফাই এর কানেকশনটা আবার এই এই কি বলে এটা রোল কর্ডের মধ্যে দিয়ে আবার ইনভার্টারের লাইনে দিয়েছিলাম, যেহেতু এই বোর্ডটায় ইনভার্টার লাইন নেই, সেই জন্য আবার এই রোল কর্ডের মধ্যে দিয়ে আবার ওইখানে আবার দিতে হবে। তো এই হলো কি ব্যাপার। তো মেলটা যখনই পাঠাতে যাব, সেন্ড করতে যাব, তখনই কারেন্টটা চলে গেছে, আর কিছুক্ষণ হয়নি কারেন্ট চলে এসেছে। আজকের মতো হয়ে গেল লেখা, আবার সেকেন্ড ইউনিটটা ওই 4-6টার মধ্যে মেল পাঠাতে হবে, তো সেটাও কমপ্লিট হয়ে গেল, তারপর পাঠিয়ে দেব। কেমন আছে পরীক্ষা? হয়েছে মোটামুটি। মামা বললো যে ছেলে সাইকেল চুরি হয়ে গেছে, কার একজন এই কাজ করতে ছিল না তিনজন, তার মধ্যে একজনের সাইকেল চুরি হয়ে গেছে, বড় সাইকেল। বড় সাইকেল? হুম তাই তো বললো। আমাদের বাড়িতে তো কখনো এরকম হয় না, সত্যি প্রথমবার শুনলাম। এত সঙ্গে সময় লোকে কত সাইকেল আমাদের বাড়িতে যখন সঙ্গ হয়, তালাশাই রেখে দেয় এখানে, তো ইনি তো তালাশাই রেখে দেয় আমাদের বাড়ি সঙ্গে। সঙ্গে না তো এই জায়গায় চুরি হয়ে যাবে, যে আমার ঘরে পিসি না কাজ করতো না, তার ছেলে এখানে সাইকেল চুরি কাজে। ও আচ্ছা। আমাদের বাড়িতে যখন ভাতৃসঙ্গ হয় তখন রাত্রি 10:30 অবধি সাইকেল আমাদের এই গলিটায় থাকে, আর মেইন রোডের উপর বাবার দোকান, কি মানে কে নিয়েছে সাইকেল সেটাই তো বুঝতে পারছি না। এই কি রে বাবা, শেষ পর্যন্ত সাইকেল চুরি হয়ে গেল এরকম ভাবে, সারাক্ষণ যাতায়াত করছে রাস্তার লোক। হ্যাঁ, ওর মধ্যে সাইকেল চুরি হতে পারে, ওরকম করে তুলে নিয়ে যাবে আর কেউ দেখতেও পারবে না। এটা আটা ভাঙিয়ে এনেছে? জানি না। হ্যাঁ, ওই তো মা রেশনে গেছিল, সেইখান থেকে গম দেয়, সেটার আটা ভেঙে এনেছে। কি বলছে? যা কোন ছেলেটার মোটা করে ছেলেটা? ও আমাদের তো কোনোদিন, সেটাই আমি লেদুকে বলছি, আমাদের লক করেনি। আমি যাওয়ার সময় সাগরের বউ গেল, ওর পিছন পিছনে আমি গেলাম, আমি আবার লক করে দিয়ে গেলাম, আর অন্ধকার। আমি তো তাই বলছি লেদুকে, আমাদের ভাতৃসঙ্গে সময় কত রাত্রি 10:30 অবধি সাইকেল থাকে, পুরো জনশূন্য হয়ে যায় তখন, আর বৃষ্টি ছিল এইবার। তাহলে এইবারের কথা বাদ দাও, সারা জীবন তো সাইকেল থাকে। কি রে বাবা, এরকম তো কোনোদিনও হয় না সাইকেল। এটা আমাদের এখন সাবধান হতে হবে, দরজা মোটে খোলা রাখাই যাবে না, একটা সাইকেলের দাম 5-6 হাজার। আরো বড় সাইকেল ওর, যে বাবুর যে আগে সাইকেল ছিল না ওই সাইকেল, বড় সাইকেল ওর সাইকেল ছিল, তো আমার মাঝখানে দুটো সাইকেল পিছনে, ওই দুটো সাইকেল লক করা, ওর সাইকেলটা লক করা না, বড় সাইকেল। কিরম গরিব মানুষ ও, রোগা করে রোগা করে যে ছেলেটা, ওর ওর সাইকেল চুরি হয়েছে। দীপঙ্কর নাম। যা পড়তে যা তুই। এবার কোনটা দিয়ে চেঞ্জ করবো? তুই আমাকে হাত, তুই নিজে হাতে দিবি। আমি যদি না দেখাই তাহলে আমি কি করে শেখাবো মানুষকে? আমি যদি হাতে রিমোটটা না নিই।
তো বেকারি থেকে আমাদের ফ্রেশ পাউরুটি আনে, আর কালকে চারটে পাউরুটি এনেছিল আমাদের খাওয়ার জন্য। তো যেরকমটা দেখেছিলে সকালে, আমি শুধু বাটার টোস্ট করে একা খেয়েছিলাম, আর তিনটে পাউরুটি ছিল, তাই এখন মা আর বাবু আর লেদুকে করে দিলাম। লেদু আর বাবুর জন্য চিনি, মানে বাটার টোস্ট যেরকম চিনি দিয়ে করে সেরকম করেছি, আর মার জন্য এমনি বাটার দিয়ে আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। না তারপরে কি তোমার এই যে পিঙ্কি, আমার পিঙ্কির মা যে আমাদের বাড়ি কাজ করতো, ওর ভাই চন্দ্র, ও সাইকেল নিয়ে যাচ্ছে কতদিন ধরে, চার দিনও সাইকেল নিয়ে যাচ্ছে। আর এই যে আমাদের জিটি রোডের উপর বাড়ি, উল্টো দিকে ফ্ল্যাট, সব সময় লোকজন যাতায়াত করছে, কার বুকের পাটায় এত বল যে মানে সাইকেলটা নিয়ে গেল বলো তো? যদি যদি কেউ ওই ওই পাশ থেকে দেখতো বাবু, আমরাও যদি গেট খুলে বেরোতাম। ওরা বুঝতে পেরেছে আমাদের এখানে এই মিস্ত্রি কাজ করতে আসে। মানে কত বড় সাহস, চিন্তা করা যায়? সেই তো, আমাদের বাড়িতে একটা টার্গেট হয়ে গেল। তো এতক্ষণ ধরে আমি একটুখানি ইউটিউবে ভিডিও দেখছিলাম, আর এখন এই চালালাম হইচইতে মৃগয়া। গরম হয়ে যাচ্ছে, ঠিক আছে, সিজন 7, আর বাকি সিজন গুলো আমি দেখেছি, আমার ভীষণই ভালো লাগে, তাই এখন হইচইতে চালালাম। সব সময় তো সিরিয়াল দেখে, আজকে একটুখানি এটা দেখো। এই যে এরকম দেখতে তো, এটাই তো বলছিলাম, বুঝেছি, এই তো এইগুলোই তো দেখি এখন নতুন বেরিয়েছে, এইরকম ধরনের, এই যে এইরকম ধরনের, এটা হচ্ছে নিচের ড্রয়ারটা, এরকম টানলে বেরিয়ে আসবে, তারপর তুমি আবার ওই ইয়েটা পেতে দিতে পারবা, কি বলে এগুলো, বলে জাজিমটা, গালিচা আবার কি, না না জাজিমটা এটা পাতলে হবে না, হ্যাঁ ওগুলো ওই যে ডানলপের জাজিমগুলো পাতলে, না ওই যে চন্দন চন্দন মামা কিনছে ওইগুলো কিনতে হবে। তুই কোন কালার বলছিস, কি এটা বলছিস? না না এগুলো ম্যাট। আর একটা সেই জাজিম দেখলাম সেদিনকার, তুই কোনগুলো বলছিস? তুমি দেখো কোনটা ভাল লাগছে, এটাও ভাল লাগছে খাটের জন্য, এই যে এই কালারটা, এই যে মনে হয়, হ্যাঁ হ্যাঁ এই কালারটা, এটা গ্লোজিং, এটাও আছে, ও সুশীল বলেছে এটাই, কোনটা ওই তো এটাই বলেছে, এটা বা এটা, এইটাই ভাল লাগছে বেশি খাটের রংটা, কালো কালো তো, না না এটা সকালবেলা দেখাবে, কালো কালো না, দেখো এটা একটু কাগজ দিয়ে রাখো এখানে, আমি বলছিলাম কাঠের, কিন্তু এটাও ভাল লাগবে, আমি কাঠের কালার বলেছিলাম, এটা বেশি ভাল লাগবে, সিংহাসন, না না পরীক্ষাটা শেষ হবে
বাড়িতে ঢুকবো, গানটা চালাবো। পরীক্ষা দিয়ে ওই পথে চলে যাবি বাড়ি? না না, মানে বাড়িতে ঢুকবো মানে এখানে ঢুকবো, গানটা চালাবো। কি গান? নাচবো, তোমাকে আমি বলেছি। ওই গান? কোন গান? খেলা হবে, খেলা হবে। খেলা তো এখন হচ্ছে, এখন খেলা হবে, গান কর। এখন করে কোনো লাভ নেই, এখন তো আমাদের নিয়ে খেলছে, এখন আমরা খেলবো। তুই তুই আর কি খেলবি, তুই আর কি খেলবি? ওরা তো বললে খেলা হবে, গানটা দিয়ে নেছে। নোবা কাঁচা বাদাম, কাঁচা বাদাম গানটা একটু করতো, কর কর। সবাই এত রিকোয়েস্ট করছে, বাচ্চা মানুষ তো মুখস্থ। হ্যাঁ, ওর মুখস্থ। তাহলে অক্টোবরের 31 কর। না না, একটা লাইন কর না, একটু দেখি শুনি। তোরা হাতের বেলা থাকে যদি সিটি গলেছেন, দিয়ে যাবেন তাতে সমান সমান, তোমরা বাদাম পাবেন, বাদাম বাদাম, দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই কবুবু ভাজা বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম। মোবাইলের আর কি, আর কি আর নেই, ওইটা ওইটা মনে নেই, ওইটা মনে নেই। মোবাইলের বডি গুলো 5 টাকা দাম, ওটাই মনে আছে। কোন স্যার? তো এই যে লেদু কিন্তু গান শুনিয়ে দিল, তাহলে আজকের ভিডিওটা কিন্তু সবাইকে লাইক করতে হবে, আর কি করতে হবে? কমেন্ট করতে হবে, সাবস্ক্রাইব, শেয়ার। বলো কি করতে হবে আর? কমেন্ট করতে হবে, কমেন্ট করতে হবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে হবে। হ্যাঁ, তাদের আরো লেদুর গান শুনতে পাবো আমরা। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা, গুড নাইট কর, গুড নাইট।